সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিভি বাংলাতে আমি ডক্টর ফাতিমা জোড়া সহকারী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ উত্তরাধুনিক মেডিকেল কলেজ আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিষণ্নতা রোগ তার কারণ এবং প্রতিকার নিয়ে বিষণ্নতা রোগ এই রোগটি কি আসলে কোনো ধরনের রোগ কিনা প্রায়শ আমাদের কাছে আমাদের পেশেন্টরা আসেন এবং দেখা যায় খামান্য মন খারাপ হলে তারা বিষণ্নতা রোগে ভুগছেন এই ধরনের কোশ্চেন তারা করে থাকে তাহলে সামান্য মন খারাপ মানে কি বিষণ্নতা অথবা বিষণ্নতা রোগ কিনা এ থেকে কিন্তু আমাদের আসলে জানতে হবে কোনটা বিষণতা আর সেটা কোনটা স্বাভাবিক মন খারাপ তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আশেপাশে যে ইভেন্টসগুলো অথবা আমরা জানি যে আমাদের জীবন দৈনন্দিন জীবন সব কিছুই কিন্তু আমাদের পক্ষে যায় না কোনো কারণে কোনো কিছু যদি আমাদের বিপক্ষে যায় আমাদের মন খারাপ হওয়া স্বাভাবিক ফর এক্সাম্পল কেউ যদি হচ্ছে পরীক্ষায় ফেল করে তার মন খারাপ হবেই অথবা আপনি যদি কোনো ধরনের চাকরি এক্সপেক্ট করেন চাকরি ইন্টারভিউও ভালো দিলেন কিন্তু চাকরিটা আপনার হলো না তাহলে কিন্তু আপনি আপনার মনটা স্বাভাবিকভাবে খারাপ হবে তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা নর্মাল ইমোশন অথবা আমাদের নর্মাল রেসপন্স তো সেক্ষেত্রে কারো ক্ষেত্রে যদি এই মন খারাপ লাগাটা অথবা এই খারাপ লাগাটা যদি টানা দুই সপ্তাহ অথবা দুই সপ্তাহের বেশি থাকে এবং এটার সাথে যদি দেখা গেছে তার যেই আগে যে কাজগুলো করে সে আনন্দ পেত যেমন বই পড়া অথবা হচ্ছে ঘরের কাজ করা বাইরে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই কাজগুলো যখন হচ্ছে তার প্রেজারেবল অ্যাক্টিভিটিগুলো যখন কমে যাবে তখন তাহলে মনে করব তার দুটো সিমটমসের ভিতরে একটা সিমটমস তার আকার ধারণ করছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই দুটো সিমটমসে একটা সিমটম যদি থাকে এর সাথে যদি দেখা গেছে যে আপনার খাবার অরুচি হচ্ছে খাবার খেতে ইচ্ছা করছে না ঘুমের সমস্যা হচ্ছে একদম ঘুম আসছে না সকালবেলা খুব বেশি আসে টায়ার্ড লাগছে অথবা দেখা গেছে যে খুব বেশি অস্বস্তি লাগছে অথবা ফিল আপনি খুব এনার্জেটিক ফিল করছেন না সারা সারা দিন সকালে ঘুম থেকে ওঠার পরে তো সেক্ষেত্রে হচ্ছে এটা এক ধরনের বিষণ্নতার লক্ষণ হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে অন্য যে প্রবলেমগুলো আসলে বিষণ্নতা রোগে খুব কমনলি পাওয়া যায় আত্মহত্যার প্রবণতা অথবা আত্মহত্যার চিন্তা আসা নেগেটিভ থিঙ্কিং অথবা সব কিছুতে আসলে নেগেটিভিটি খুঁজে বেড়ানো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে গিলটি ফিলিং করা অথবা দেখা যাচ্ছে সব কিছুকে নিজেকে দায়ী করা দোষী মনে করা নিজেকে হোপলেস হেল্পলেস মনে করা তো এগুলো আসলে বিষণ্নতার লক্ষণ কারো ভিতরে যদি টানা দুই সপ্তাহ এর মধ্যে যদি আপনার এই সমস্যাটা বিষণ্নতাটা আপনার লাইফকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাহলে সে কিন্তু সেটা বিষণ্নতার রোগ তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু শারীরিক রোগ থেকেও বিষণ্নতা রোগ হতে পারে যেমন ডায়াবেটিস হাইপার ক্রনিক রেনাল ফেইলিয়ার এবং হচ্ছে যাদের ক্ষেত্রে হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সেকেন্ডারি ডিপ্রেশন হতে পারে তো ডিপ্রেশন যে কারণেই হোক না কেন সেটা ট্রিটমেন্ট এবং হচ্ছে সেটা প্রতিকার আছে তো নিয়মিতভাবে ওষুধ সেবন এবং থেরাপির মাধ্যমে একটি বিষণ বিষণতা রোগী পুরোপুরি নির্মূল হতে পারে এবং নতুন জীবনে ফিরে যেতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে বিষণ্নতা কোনো ধরনের এখন লুকানোর কিছু নেই অথবা এটাকে আসলে মানে আপনি ঘরে বসে এটাকে ট্রিটমেন্ট করার কিছু নেই তো সেক্ষেত্রে অবশ্যই মনোরোগ বিশ্বকে স্মরণপন্ন হবেন এবং অবশ্যই এই এই রোগটিকে পুরোপুরি নির্মূল করবেন বলে আমার আমার আশ্বাস তো সর্ব সর্বশেষে আজকের মতো এই প্রোগ্রামটি শেষ হচ্ছে চোখ রাখুন হেলথ টিভি বাংলায় প্রোগ্রামে